আজকে আমার মনটা ভীষণ খারাপ কেননা আমার বর মশাই কদিনের জন্য বাড়ি থেকে যাচ্ছে তো সেজন্য মনটা অনেকটাই খারাপ তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকাল বাজে এখন ভোর সাড়ে পাঁচটা এখন ঘুম থেকে উঠলাম উঠেই আগে উঠানটা ঝাড় দিতে বসলাম আসলে ও ছড়া দেবো আজকে আজকে ছড়াটা মানে যেহেতু সকালবেলা ওঠা হয় তো যেদিন সকালবেলা তাড়াতাড়ি ওঠা হয় তো সেদিন কিন্তু আমি ছড়াটা দিই আর কি তো দেখবে ছড়া ঝাড় কিন্তু ওই গ্রাম গায়ে কিন্তু সবাই বাড়িতে বাড়িতে দেয় আর লক্ষ্মীর ছিঁড়ি এটা হচ্ছে মা লক্ষ্মী বসবাস করে ছড়া ঝাড় যদি সেই বাড়ি থাকে এটা হচ্ছে মানে ঠাকুমা ঠাকুমারা বলতো আর কি যে ছড়া ঝাড় যে উঠানে ভোরবেলা বলা পরে সেই বাড়ি নাকি মা লক্ষ্মী বাস করে তো যাই হোক মা লক্ষ্মীকে সব দিন করতে পারি না যেদিন ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা হয় তো সেদিন করা হয় কিন্তু বেশিরভাগ সময়টা আমরা করি আর কি মানে এরকম ছড়া দিই উঠান ঝাড় দেওয়া হয় তো এগুলো আর কি করি তো যাই হোক এই এইসব কাজগুলো তোমরা এরকম গ্রাম গায়ে দেখতে পাবে আর আমাদের ব্লগুলো ফলো করলে অবশ্যই গ্রামের কালচারগুলো সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আর কি তো সকাল সকালে ওঠার একটাই কারণ তোমাদের দাদা ভাই আজকে ভোর ভোর বেরিয়ে যাবে তো সেই জন্য রোদের দিন তো সকাল সকালকে যাবে ওইখানে গিয়ে আজকে মিটিং ছিল মিটিংয়ে জয়পুরে মিটিং আছে মিটিংয়ে ওইখানে মিটিং টিং করে বিকেলবেলা মিটিং শেষ হয়ে চারটার পরে বেরিয়ে মানে বেরিয়ে পড়বে আর এখান থেকে জয়পুর যতটা দূর জয়পুর থেকে আমাদের পাপের বাড়ি কিন্তু সেম ততটা দূর আর কি তো তোমাদের দাদাভাই যাবে বলেই তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠেছি ওই পাঁচটার দিকে উঠেছি উঠে তারপরে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে উঠানটা ঝাড় দিতে এসেছি যেহেতু তাড়াতাড়ি যাবে তোমাদের দাদা ভাই ওদিকে স্নান রান করে রেডি হচ্ছে আর কি আর আমি এদিকে কাজগুলো কমপ্লিট করি কালকে যেহেতু গাড়িতে ইট দিয়ে গেছে ইটের পরে যে গাড়িতে এত পরিমাণে নোংরা পড়েছে কি বলবো তোমাদের দেখো নোংরা ঝাড়টা দিয়ে ঘরে চলে আসছি এসে তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি ও এখন চাটা খাইয়ে এখন বেরিয়ে পড়বে রেডি হয়ে গেছে এটা যে কোম্পানি যে কোম্পানিতে কাজ করে কোম্পানির ড্রেসটা পরা আছে বাট শ্বশুরবাড়ি যাওয়ার সময় চেঞ্জ করে তারপরে যাবে আর কি যাই হোক মনটা ভীষণ খারাপ লাগছে এত খারাপ লাগছে কি বলবো তোমাদের আর আমাদের দাদা ভাই আজকে যাচ্ছে শ্বশুর বাড়ি আমাদের না নিয়ে একা একা চলে যাচ্ছে আমার ভালো লাগছে না এনে জুতা পড়ছে সকালবেলা উঠানটা ঝাড় দিয়ে আসলাম ঝাড় দিয়ে এখন বাসি ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিয়েছি আর এখন থালা বসন বাকি আছে অনেক কিছু কাজ বাকি আছে ভালো লাগছে না মনটা ভীষণভাবে খারাপ হচ্ছে তোমাদের দাদা ভাই আজকে বাড়ি নেই বাড়ি থাকবে না দুদিনের জন্য ভালো লাগছে না আমার শান্তি নাই

তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই চলে যাবে আমার ভালো লাগছে না মনটা ভীষণ খারাপ লাগে আর কি আর সেভাবে আমরা থাকি না তো যাওয়া হয় না ও কোথাও গেলে আমি হচ্ছে সাথে করেই যাই সেভাবে ছাড়াছাড়ি থাকা হয় না তো ভীষণ খারাপ লাগছে আর ও যাচ্ছে বাপের বাড়ি আর দু দিন তিন দিনের জন্য যাচ্ছে আর কি তো আমাকে বলেছিল বাট আমার আমি যাবো না কেননা বাচ্চা কাচ্চা নিয়ে এই গরমের মধ্যে আমাদের ওইখানে ভীষণ গরম তো ওইখানে ভীষণ গরমের জন্য যাওয়া যাবে না তো তোমাদের দাদা যাচ্ছে একটু কাজের জন্যই যাচ্ছে তো জন্য যেতেই হবে তো যাক যাই হোক যাক তো এখানে হচ্ছে আমরা এখন বেরিয়ে তোমার দাদা দাদা বেরিয়ে যাবে আর ভীষণ খারাপ লাগছে গাড়িটাও মারা গেছে তারপরে তোমার দাদা বাড়ি থাকবে না মানে আমি যেসব জিনিস নিয়ে থাকবো তারাই যদি বাড়ি না থাকে তাহলে বুঝতেই পারো কত পরিমাণে কষ্ট লাগে আমার মুখের মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আমার ভীষণ খারাপ লাগছিলো আর কি কিছু করার নেই কাজের সূত্রে তো যেতেই হবে যে কাজ হোক আর বা নাই হোক জীবনটা এক ফিলে তো এক ফিলে তো মানে করতেই হবে চলতেই হবে আর কি তো এখানে দেখো সংসারের দায়িত্বটা আমার কাছে দিয়ে গেছে হাতে হাত খরচার জন্য একটা পাঁচশো টাকা দিয়ে গেছে যে দুদিনের জন্য চলতে লাগো সমস্ত কিছু সংসারে যাবতে যা জিনিস আছে সমস্ত কিছু এনে দিয়ে গেছে তো সেইভাবে বলেছে যে যদি মাছ মাংস খেতেই মন চায় তাহলে এগুলো যদি দিয়ে কিনে খাবে মাছ মাংসের দোকানও বলে গেছে তো তাও পাঁচশো টাকাটা হাতে দিয়ে গেছে বাচ্চা কাচ্চার ঘর তো কোথায় গেলে কিন্তু হাতে পয়সা দেওয়াটা কিন্তু জরুরি আর কি দরকার কেননা কখন কি হয় বলা যায় না তো অনেকটা খারাপ লাগছিল বাট কিছু করার নেই দেখো সংসার জীবনে দুদিকে দুজন কাজ করতেই হবে এখানে যদি আমি দুজন চলে যাই আমার সংসারটা দেখবে কে আমার গাড়িটা মারা গেছে তো সেগুলো সেইখানে আমার তো থাকা জরুরি তার থেকে বড় তোমাদের দাদাভাই কাজের সূত্রে যাচ্ছে যে এমন যে ঘুরতে যাচ্ছে তেমনও কিন্তু নয় আর কি যাই হোক ও যত চলে যাচ্ছে জন্য কি বুকের মধ্যে একটা ফাঁকা ফাঁকা ভাব চলে আসছে এত ফাঁকা ফাঁকা লাগছিল ভালোই লাগছিল না সেদিন ঘরে মন বসছিলো না আর কি দেখো দুদিন চলে গেলে তারপরে একরকম আলাদা বাট যেদিনকার যায় যেই যায় না কেন সেদিনকার সত্যি মনটা অনেকটা খারাপ লাগে চলো টুকটাক কাজ বাজ বাকি আছে সেগুলো একটু কমপ্লিট করে আসি বাসন বেশি নেই বাসন ভর্তি আছে সেই ছটার দিকে তোমাদের আমাদের চলে গেছে ওই ছটার সময় চলে গেছে তা তারপরে আমি কী করলাম বাসি ঘরটার তো আগে ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে আমি হচ্ছে বাসনগুলো ছিল সেগুলো টুকটুক করে মেজে নেবো এখন আর মনে শান্তি লাগছে না যে বুকের মধ্যে একটা ফাঁকা ফাঁকা ভাব লাগছে সত্যি কেমন একটা অ্যাটাচমেন্ট হয়ে যায় না জীবনের সাথে ভগবান কোথার মানুষকে কাউকে কেউ চিনি না বাট এমন একটা জীবন হয়ে গেছে দশ বছর একসাথে থেকে তো এতটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে মানে ছাড়তে পারবো না এরকম একটা ভাব আর বুকের মধ্যে একটা সেই খালি খালি ভাবটা চলে আসে যখন বর বাড়ি দেখো প্রত্যেক দিনে কিন্তু কাজে যায় কাজে গেলে কি হবে সেটা তো জানি সন্ধেবেলা বাড়ি চলে আসবে আর এটা তো জানতেছি আর আসবে না মানে দু তিন দিনের জন্য বাড়ি আসবে না তো সেটাও একটা মানে মানে আলাদাই একটা ফিলিংস আসে আর কি তো আমার তো অনেক অনেক খারাপ লাগছিলো তো এই জিনিসটা যারা স্বামী স্ত্রী তারাই বুঝতে পারবে যারা ভালোবাসো মন থেকে তো সে সে জন্যে অনেকটা ফাঁকা ফাঁকা ভাব লাগছিলো তো যাই হোক সংসারের দায়িত্বটা যেহেতু আমার কাছে দিয়ে গেছে বাবা আছে ছেলে মেয়ে আছে কাকি শাশুড়ি আছে ছোটু আছে মানে বাড়ি ভর্তি লোক আছে এমন না যে কেউ নেই আমাকে একা রেখে গেছে তেমনও কিন্তু নয় বাট ওই যে একটা স্বামীর জায়গা কেউ পূরণ করতে পারে না তো সেটা হচ্ছে আলাদা ব্যাপার তো এই হচ্ছে সংসারের দায়িত্ব দিয়ে গেছে তো চলো টুকটাক সংসারে যা কাজগুলো কাজবাজ আছে সেগুলোই করব আর সেভাবে না ব্লগ করতে ইচ্ছা করছে না দুদিন হয়েছে কিছু ভালো লাগছে না কোনো রকম ব্লগ করতেও ভালো লাগছে না দেখো না আজকে এই ব্লগটা এই অবধি করেছি তারপরে আর করতে ইচ্ছা করে মানে সারাদিন আর কিছুই করতে পারিনি মানে মনটা এত খারাপ লাগছিল আর কি তো কি করা যাবে বলো নেক্সট ভালো করে দেওয়ার চেষ্টা করব তোমাদের সামনে তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে কালকে যে ব্লগটা কন্টিনিউ করেছিলাম আর শেষ করতে পারিনি আর মনের মধ্যে ততটা ভালো লাগছিল না তোমাদের দাদাভাইও বাড়ি থেকে চলে গেছে গাড়িটাও মরে গেছে মানে পর 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 না ভালো লাগছিল না তো সেজন্য কোনো ব্লগ করিনি বাট আজকে ভাবছি অল্প একটুখানি একটুখানি তোমাদের সাথে একটু কথা শেয়ার করব কালকে যে ভিডিওটা আমি করেছিলাম সেই ভিডিওটা মানে কালকে যে গাইড ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই ভিডিওটার মধ্যে না অনেকেই এত ভা মানে এত ভালো ভালো দুঃখ প্রকাশ করেছে অনেক ভালো কথা বলেছ বাট আবার অনেকেই আছে মানে নাইনটি নাইন লোক ভালো বলেছো আর এক লোক যারা তারা একটু তারা আমাকে মানে বলেছে ভালো হয়েছে তোমার গায়ে মারা গেছে ভালো হয়েছে মানে এত বাজে বাজে কথা বলেছে তো আমি সেই সব কমেন্টগুলো ডিলিট করে দিয়েছি আমার ভালো লাগেনি শুনতে কেননা আমার আমি চাই না আমার মানে ওরকম কমেন্ট আমার ব্যাপারে বলো আমি চাই আমার ব্যাপারে বলবো আমার গাইকে নিয়ে ওরকম বললে আমি সহ্য করতে পারবো না তো সেজন্য আমি ডিলিট করে দিয়েছি কমেন্টগুলো আর কি তো বলেছে গাইকে বাছুরটাকে দুধ খেতে দিত না তো তাই জন্য তো গায়ে মারা গেছে আবার অনেকে বলেছে ভালো হয়েছে আমি খুব খুশি হয়েছি তোমার গায়ে মারা গেছে তো একবার না আমি যেই জায়গাটায় আছি একবার নিজেদের সেই জায়গাটায় বসাবে তারপরে দেখবে মুখে বলাটা না অনেকটা সহজ কিন্তু ফি তোমাদের মনে সত্যি মন নেই মন যদি থাকতো না এরকম একটা অবলা যাতে এভাবে বলতে না ঠিক আছে তো এত খারাপ 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 কমেন্ট করেছ মানে বললাম না নাইনটি নাইন পার্সেন্ট লোক ভালো এক লোকের কথা বলছি তো যেমন দুনিয়ায় সমান মানুষ হয় না সবার চিন্তাধারাও সমান হয় না সেটা আমি জানি বাট একটা আমায় আমি বলছি আমি যদি কিছু করতাম তো আমাকে বলতে পারতাম বা গাড়িটা নিয়ে বলেছিল সত্যি অনেকটা খারাপ লেগেছে তো যাই হোক তোমাদের চিন্তাধারা আমি কী বা বলবো আর আমার মনের মধ্যে দেখিয়ে যাচ্ছে সেটা আমি জানছি আর আমি যাদের থাকে যাতে সা থাকি তো তাদের সাথে এরকম হয় তা মানে যারা আমার মতন গায়ে গুলু পশুপখি যেই জিনিসটা যেইটাই পালো না কেন একটা বিরল মূল্যেও কিন্তু দুঃখ লাগে যদি সে তোমার মনের মতন মনের মতন জায়গায় মানে আসে আর কি তো সেটা হচ্ছে তোমাদের নিজেদের ব্যাপার তো তোমরা হচ্ছে চিন্তাধারাটা একটু পরিবর্তন করো ভালো লাগবে এত খুশি হয়েছে কেন আমি বুঝতে পারি না আর তোমরা কি চাও যে আমি মরলেও মনে হয় খুশি হবে তো সেটা তো জানি কিন্তু আমাকে তো সেটা করলে হবে না আমার আমার স আমার ফ্যামিলির জন্য আমাকে বেঁচে থাকতে হবে আমার গাই গরু সবার জন্য আমাকে বেঁচে থাকতে হবে তোমাদের ওই এক পার্সেন্ট লোক না সত্যি বলছি আমার ভিডিওগুলো না দেখো না তোমরা আমাকে যদি এত অপছন্দ লাগে তোমাদের আমার ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো না তো একটাই কথা বলবো যারা আমাকে ভালোবাসে তারা দেখো আর যারা আমাকে ভালোবাসো না পছন্দ করো না তাদের আমার কোনো রকম দরকার নেই আমার ব্লগে আসা বা আমার চ্যানেলে থাকা আমি তোমাদের বললাম ভীষণ কষ্ট লেগেছে কমেন্টগুলো আমি ডিলিট করে দিয়েছি বাট আমার অনেক খারাপ লেগেছে তো চলো আর ব্লগটা সেভাবে করলাম না বাট তোমাদের দাদাভাই কালকে বাড়ি চলে আসবে দুদিন পরে মানে সানডের দিন বাড়ি চলে আসবে তো আসলে তারপর থেকে ভালো করে ব্লগ করব তো চলো বন্ধুরা আজকে গরমে ফ্যানটা বন্ধ করে নিয়েছি কথা বললে শোনা যাচ্ছিলো না আর দেখো ঘেমে ঝেমে একদম অবস্থা খারাপ তো চলো সবাইকে পাই কালকে নেক্সট ভালো একটা ব্লগ নিয়ে আসবো ঠিক আছে